হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীর যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। রহস্যময় পৃথিবীর কিছু স্থান আছে যেগুলো সম্পর্কে এখন পর্যন্ত পুরোপুরি তথ্য পাননি বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীরা সবসময় চেষ্টায় আছে এই স্থানগুলোর রহস্য উদ্ঘাটনে। চলুন আজ জেনে নেই পৃথিবীর তিনটি রহস্যময় স্থান সম্পর্কে। ডোরটু হিল, তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের কারাকম মরুভূমির মধ্যে অবস্থিত দোয়াজ গ্রাম, এ গ্রামে একটি গর্ত রয়েছে যেখানে 47 বছর ধরে আগুন জ্বলছে। পৃথিবীর মানুষের কাছে নরকের দরজা হিসেবে পরিচিত এই গর্ত। আসলে এই গর্ত প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ স্থান। 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদের খোঁজে এসেছিলেন। দোয়াজ গ্রামে খনন করার সিদ্ধান্ত নেন তারা। খনন শুরুর কিছু সময় পর উপরের অংশ ভেঙে পড়ে যায় এবং বিশাল গর্ত সৃষ্টি হয়, যা 200 ফুট চওড়া এবং 66 ফুট গভীর। ফলে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস বের হতে থাকে, যা মানুষ এবং প্রকৃতির উভয়ের জন্য ক্ষতিকর। এর আউটপুট বন্ধ করার প্রয়োজন ছিল, তাই বিজ্ঞানীরা এই গর্তে আগুন লাগিয়ে দিয়েছিল। বিজ্ঞানীরা ভেবেছিল সপ্তাহখানেক এই আগুন জ্বলবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে 47 বছর ধরে আগুন জ্বলছে। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এই গর্ত দেখতে আসেন। মিরমাইন, সাইবেরিয়া। সাইবেরিয়াতে অবস্থিত মিরমাইন একসময় বিশ্বের সবথেকে বড় হীরার খনি ছিল। এখান থেকে 1 কোটি ক্যারেট হীরে প্রতি বছর উত্তোলন করা হতো। হীরে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক গর্তে পরিণত হয় স্থানটি। এটির গভীরতা 1722 ফুট, চওড়া প্রায় 3900 ফুট। সুরক্ষার কারণে বর্তমানে মিরমাইলের ওপর নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। গর্তের ওপর দিয়ে যখন হেলিকপ্টার যায়, তখন হেলিকপ্টারকে কোনো শক্তির নিচে দিকে টানতে থাকে। তবে বিজ্ঞানীরা বলছেন মিরমাইন খুবই গভীর হওয়ার কারণে খনির নিচে বায়ু ভূ অভ্যন্তরের উচ্চতার কারণে গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে আসে, আর এই শূন্য স্থান পূরণের জন্য উপরের বায়ু নিচে নেমে যায়। বায়ুর এই ওঠানামার কারণে খনির উপরে খনির সৃষ্টি হয়, তাই ওই স্থানের উপরে গেলে হেলিকপ্টার কিছুটা নেমে যায়। স্টার দ্বীপ, চিলি। পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপে মানুষের মতো দেখতে মূর্তির জন্য খুবই বিখ্যাত। এ মূর্তিগুলো 12 ফুট থেকে 33 ফুট লম্বা। মূর্তিগুলোর শরীরে বেশিরভাগ অংশ মাটির নিচে, শুধুমাত্র মাথা ও বুকের কিছু অংশ মাটির উপরে। চিলির মূল ভূখণ্ড থেকে 3500 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এ দ্বীপে প্রায় 1000-এরও বেশি মূর্তি রয়েছে। মূর্তিগুলো পাথর কেটে তৈরি করা হয়েছিল। 7টি বৃহৎ আকারের মূর্তি এই দ্বীপের মূল আকর্ষণ। এগুলোকে নেভাল অব দ্য ওয়ার্ল্ড বলা হয়। 1995 সালে ইউনেস্কো এই দ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করেছে। তবে এই নির্জন দ্বীপে কারা কী উদ্দেশ্যে এই মূর্তিগুলো স্থাপন করেছিল, তা বিজ্ঞানীরা আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।